जादुर शहर ढाका से ढाकाय छड़िए छिटे आछे असंख्य विचित्र जिनिस से असंख्य विचित्र जिनिसेर भिड़े आज के खुजे बेर करेछि एमन एक विचित्र जिनिस जा शुने आपनारा अबाक हबेन एबं देखे आश्चर्य हबेन। बोलछि राजधानीर बुड़ीगंगार खरस्रोता नदीते बछरेर पर बछर भेसे थाका किछु होटेलेर कथा এবং এইসব হোটেলে বাস করেন সমাজের শ্রমজীবী মানুষ যাদের আয় খুবই স্বল্প। ইতিহাস সম্পর্কে জানবো, সেই সঙ্গে জানাবো আরও বেশ কিছু তথ্য। তাহলে চলুন ঢাকা ক্যানভাসের চোখে আপনাদের নিয়ে যাই সেই হোটেলের অন্দরে। বুড়িগঙ্গাকে ঘিরে প্রচুর ইতিহাস, সেই ইতিহাসের এক অংশ এই ভাসমান হোটেলগুলো। এই হোটেলগুলোর গোড়াপত্তন শুরু হয়েছিল মূলত স্বাধীনতার বেশ কিছু বছর আগে। জানা যায় সনাতন ধর্মের ব্যবসায়ীরা ঢাকায় এসে খেতেন না কোনো মুসলিম হোটেলে, কিংবা থাকতেন না সেখানে। আর তাদের সুবিধার কথা চিন্তা করেই সে সময় এই হোটেলগুলো তৈরি করা হয়েছিল। এরপর স্বাধীনতার যুদ্ধ শুরু হলে ভারতে পাড়ি জমান সেসব ব্যবসায়ীরা। এরপরই ঘটে এই হোটেল মালিকানায় হাত বদল। বুড়িগঙ্গার এই স্রোতের মতোই সময় বয়ে চলেছে, তবে এখনও বেশ স্বাচ্ছন্দ্যে থাকছে এই হোটেলগুলোতে, যা নিয়ে এই শ্রমজীবী মানুষ বেশ উচ্ছ্বসিত। শিবিরা ভালোই কাজকাম করে, সারাদিন কাজকাম করে রাত্রে থাকার জন্য তো একটা মেনটেনিং দরকার, বাইরে তো আর থাকা যায় না। মানে ছয় মাস ছিলাম, আবার বাড়ি থেকে আসছি, আবার থাকবোই। এদিকে ভাড়া কম, হ্যাঁ ভাসমান হোটেল হিসাবে ভাড়া কম, তার পরিবেশটা ভালো। এখানে শুরুতে পাল্লাই মেপে ভাত বিক্রি করা হতো, সেই ভাত যারা খেত তারাই মূলত এখানে থাকতো। থাকার জন্য আলাদা কোনো খরচ নেওয়া হতো না সে সময়। তবে এখন পরিস্থিতি পাল্টেছে, যুগের সাথে তাল মিলিয়ে এই হোটেলেও বেড়েছে কিছু খরচ। এই হোটেলে চাকরি করে 36টি বছর যার কেটেছে, যিনি এক সেকেন্ডের জন্য বন্ধ করেননি এই হোটেল, তার কাছ থেকে শুনে নিব আরও বেশ কিছু তথ্য। আমার নাম মোহাম্মদ মুস্তফা মিয়া, বাড়ি ফরিদপুর বলমারি থানা, শ্যামবাজার লালকুটি ঘাটের সামনেই, আর্মি ক্যাম্পের সামনে। এই ফরিদপুর বোর্ডিং 1964 সালে জন্মগ্রহণ করছেন। দ্বিতীয়তে 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ আমরা এগুলি সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছি। আমরা এখানে আসছি 3 বছর, ওই আচান মন্দিরের সামনে ছিলাম, সদরঘাটে ছিলাম, ওয়াজঘাটে ছিলাম, এইভাবে আজ 56-57 বছর। একদিন তো দূরের কথা, 36 মিনিট বন্ধ নাই। আমার সার্ভিসিংই 36 বছর, এর ভিতরে 36 মিনিটও বন্ধ নেই। এখানে সম্পূর্ণ হলো বেচালার লোক থাকে, সিঙ্গেল কেবিন 120 টাকা ভাড়া বর্তমানে, সব জিনিসের দাম বাড়তি, আগে 100 টাকা ছিল, আর ডাবল হলো আপনার 160 টাকা, আর এই ঢালা সিট আছে কিছু, এগুলি 40 টাকা। আপনার এরা দেখা যায় যে 500-700 টাকা ইনকাম করে, এরাই থাকে, হকারি করে, এরাই বেশিরভাগ থাকে। হ্যাঁ, দেখা যাইতেছে এরা এখানে থাকে আপনার 15-20 দিন থাকলো, এক সপ্তাহ বাড়িতে যায় থাকলো, বাড়ির সংসারও দেখতে পারলো, এখানেও থাকতে থাকেই করতে পারলো। আবার দেখা যাইতেছে এরকম ধরনের কিছু ব্যবসায়ী লোক আছে আপনার, যেমন ফরিদপুর থেকে আসছে, ওই ইসলামপুরে আপনার ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে, কেউ কসমেটিকের ব্যবসা করে, এরা ওই মাল কিনতে আসে, আজকে মাল কেনা শেষ হয় নাই, একদিনকে এই কম এই ভাসমান হোটেলে থাকে যায়, পরের দিন চলে যায়। একটা আবাসিকে থাকতে গেলে 700-800 টাকা খরচ হয়। অনেকে মনে করে যে এখানে নেশাখোর থাকে, হ্যাঁ এখানে ওই গাঁজাখোর থাকে, এখানে ওই যে আপনার ওই যে মহিলা ভাড়া দেওয়া হয়, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল, এটা কখনো নাই। এখানে সম্পূর্ণ বেচালার লোক থাকে, এখানে মহিলাদের কোনো স্কোপ নেই। এখানে যে ভাসমান হোটেল, সেই হোটেলে যারা অসহায় মানুষ, যারা এখানে কম ইনকাম করেন, তাদের আসলে এখানে থাকার ব্যবস্থা হয়ে থাকে। এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। একটু যদি বলি, লংসের মতো, অর্থাৎ লংসের যে কেবিন থাকে সেই কেবিনের মতোই এখানে দুপাশে কেবিন করা, এবং উপরে কিন্তু মানুষ দ্বিতীয় তলায় থাকছেন এবং নিচেও এর ব্যবস্থা আছে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ভাসমান হোটেলের বেশ কিছু তথ্য, জানাচ্ছিলাম এখানে কীভাবে থাকে মানুষ। ঢাকা ক্যানভাসের চোখে পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি, এবং এই ধারাবাহিকতা ঢাকা ক্যানভাস অব্যাহত রাখবে, বিভিন্ন বিচিত্র জিনিস আপনাদের সামনে আনবে এবং বিভিন্ন গল্প তুলে ধরবে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ঢাকা ক্যানভাসের সঙ্গেই থাকুন।